সাত সকালে যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল মিনা সাংমা নামে 65 বছর বয়সে এক বৃদ্ধার। ঘটনা শুক্রবার সকালে আম্বাসা থানার অন্তর্গত হৃদয়বস্তি এলাকায়। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে ঘাতক গাড়িটিকে আটক করতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আম্বাসা থানার পুলিশ। পুলিশ জানায় ঘাতক গাড়িটির চালক ইতিমধ্যে আম্বাসা থানায় আত্মসমর্পণ করেছে। ওই গাড়ি চালকের নাম বিনয় দেববর্মা, সে নিজেও এই একই এলাকার বাসিন্দা। পরবর্তী সময় পুলিশ ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে পাঠিয়ে দেয়। এই ঘটনায় এলাকায় মহিলাটার বয়স অনুমান তোমার 65 বছর হইব। আর গাড়িটা জিরণ করা হয়েছিল, আর গাড়ির ড্রাইভার লোটি থানা থেকে হ্যান্ডেল করা হয়েছে। মহিলার নাম কি? মহিলার নাম মিনা সাংমা, বাড়ি 65 বছর, আর বাড়ি হৃদয়পাড়া। আর গাড়িটা স্যার কি গাড়ি? এটা গাড়িটা ট্রাক TR04-1567। মালিকটা আমরা এখন তদন্ত আছি, মালিকটা এখন পাইছি না অলরেডি। আমরা ড্রাইভারকে ডিটেন করেছি না, গাড়িটা গ্রামের বাসিন্দারা ডিটেন করে রাখছে আমরা আসার আগে। আর ওখানে ড্রাইভার অলরেডি থানা থেকে হ্যান্ডেল করা হয়েছে। থানা স্যান্ডেল।